আপনারও কি ফেসবুকের এর পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখেন আমি এখান থেকে ফেসবুকের অ্যাপটা ওপেন করলাম আমার বর্তমান পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে দেখা যায় এখানে এইরকম হোয়াটসঅ্যাপে মেসেজ যায় আবার অনেক সময় দেখা যায় ইউ ক্যান মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট এরকম একটা ইন্টারভিউ চলে আসে এখন দেখেন আমি যদি এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনটাতে ক্লিক করি তাহলে শুধুমাত্র দেখা যায় এই নাম্বারে একটি কোড যাবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড সংগ্রহ করতে হবে তো আপনারা যদি আপনাদেরও এই ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন আর যদি আপনি নতুন গ্রাহক হয়ে থাকেন সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন একজনের উনত্রিশশো টাকা এরপর আরো একজনের আঠারোশো টাকা এবং আমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্লাস ইনকাম হয়েছে আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাল্লাহ ওয়েল ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে অথবা ফেসবুক লাইটে এবার আপনি এখান থেকে হাতের বাম পাশে থ্রি লাইনে ক্লিক করবেন আমি আবারও বলতেছি যদি আপনি ট্রেনে ট্রেনে দেখেন তাহলে কিন্তু সমাধান পাবেন না এখান থেকে আপনি উপরের সেটিংসের আইকনে ক্লিক করবেন সেটিংস এর আইকনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে একটু নিচে আসুন এখানে পেয়ে যাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করেন এবার এখান থেকে প্রোফাইল অপশনটাতে ক্লিক করে ফেলেন এবার আপনি যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের বর্তমান পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে যদি ক্লিক করি তাহলে দেখা যায় অনেকের ক্ষেত্রে এইরকম হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যায় অথবা ইউ ক্যান মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট এই ধরনের একটা অপশন চলে আসে যদি আপনাদেরও এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা যেভাবে সমাধান করবেন এজন্য আপনাদেরকে কি করতে হবে এখানে একটা অপশন দেখতেছেন ফরগেট পাসওয়ার্ড বলে আপনারা অবশ্যই এখান থেকে এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো অপশন শো করবে যেমন আপনার যদি কোনো নাম্বার অ্যাড করা থাকে অথবা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা থাকে অথবা কোনো জিমেইল অ্যাড করা থাকে অথবা আপনার ফোনে এই ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোথাও লগ করা থাকে আপনার কাছে যেটাই আছে আপনি সেটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে সেন্ড কোড বাই ফেসবুক নোটিফিকেশন এটা দিয়ে দিলাম আপনার কাছে যেটা আছে অর্থাৎ যেখানে আপনার কোড গেলে আপনি কোড সংগ্রহ করতে পারবেন সেটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আমার এখানে একটি কোড চলে আসছে দেখেন এখানে আমি আমার কোডটুকু জাস্ট বসিয়ে দিচ্ছি তো আমি আমার কোডটুকু দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন ইন্টার এ নিউ পাসওয়ার্ড এখন আমি এখান থেকে নিউ যে পাসওয়ার্ডটুকু দিব সেই পাসওয়ার্ডটুকু আমি এখানে দিয়ে দিলাম এবার দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সট অপশন দেখতে পারতেছেন এই নেক্সট অপশনে আমি ক্লিক করে ফেললাম নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারভেস চলে আসবে ঠিক এই রকম এখন দেখুন আমাদেরকে এখানে দেখাচ্ছে যে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়নি কিন্তু আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আপনাদের যদি এইরকম অপশন আসে এরপরে আপনারা ভেবে নিবেন ধরে নিবেন আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে দেখেন এই যে অলরেডি আমাদের জিমেইলে একটি মেসেজ চলে আসছে যে এই মাত্র কিন্তু আমাদের ফেসবুকের এর পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে